আরে এই গ্রিটিংটা তো এতদিন পাওয়াই যাচ্ছিল না, হঠাৎ করে এখানে এলো কি করে? এই তো আমার পায়ের কাছে পড়েছিল প্রণব। ও, জননীর এনগেজমেন্টের দিনে সাংঘি ম্যাডাম জননীকে ভালোবাসার স্মৃতি হিসেবে এই কার্ডটা দিয়েছিল। বিরাট গ্রিটিং কার্ডটা দেখলো। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, কিন্তু আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। বিরাট এবার সব জানতে পেরে গেছে। এরপরে এই বিরাটই জননীর সাথে কথা বলবে, আমার কাজ এবার শেষ। আরে, এ কি ডায়লগ কিং এর মতো এখানে এসে সাইলেন্ট বইয়ের হিরোর মতো মিউট হয়ে ফিরে চলে গেল? আরে, এখানে জননী বিরাটকে ভালোবাসে এটাই তো লেখা রয়েছে, তাহলে এনগেজমেন্ট ওই রামের সাথে কেন করলো? ওই জন্য জননী এনগেজমেন্টের দিন আমি ওখানে ছিলাম না বলে বলছিল। কিছু তো একটা হয়েছে। বিরাট, আমি মজা করছি না, আমার কথা আপনি বিশ্বাস করুন। বিরাট, দিদির কথায় আমি এনগেজমেন্ট করতে রাজি হয়েছিলাম, কিন্তু সত্যি জানতাম না যে কি হতে চলেছে। বিশ্বাস করছেন না তো? আমি এই এনগেজমেন্ট করিনি। বাড়ির সবাইকে ছেড়ে, বন্ধুদের ছেড়ে আমি আপনাকে আমার পরিস্থিতি বলতে এসেছি, দয়া করে আমাকে বিশ্বাস করুন বিরাট। জননী, তুমি সাইডে যাও। বেচারা রাম মন খারাপ করে চলে গেল। বিরাটেরও কোনো ভুল নেই, কাকে যে কি বলবো কিছু বুঝতেই পারছি না। এই জননী যে কোথায় গেল? গুরুদেব পুজো করে ওর সমস্ত সমস্যা সমাধান করে দিয়েছে। তুমি এত চিন্তা করো না তো আঙ্কেল, দেখো আজকের মধ্যেই বাড়ি ফিরে আসবে। ফিরলেই হলো মা, ওর জন্য এত কিছু সমস্যা, ও ফিরলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যাঁ আঙ্কেল, এত চিন্তা করো না, দেখবে ও ঠিক চলে আসবে বাড়ি। হ্যাঁ, আচ্ছা প্রণব কোথায় গেল? তুমি তো ওকে বকলে আঙ্কেল, সেই জন্য উপরে চলে গেছে। কখন যে কোন কথাটা বলতে হয় সেটাই ও ভালো করে জানে না। দেবসেনা, ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রাখো মা, জননী ঠিকঠাক যাতে বাড়ি ফিরতে পারে তার জন্য প্রার্থনা করো। ঠিক আছে আঙ্কেল। তার আগে তুমি বরং আমায় এক কাপ কফি করে দাও তো মা, প্লিজ। হ্যাঁ আঙ্কেল। থ্যাংকস। ওই নাগমণিটা নিয়ে ওই কালচক্রটাকেও হাতে পাওয়ার ষড়যন্ত্র করছে ওই নাম্বুদরি। তোকে যে কোনো মূল্যেই ওকে আটকাতে হবে। হ্যাঁ গুরুদেব, ওই নাম্বুদরি যে কোনো ভাবে নাগমণিকে কবজায় করতে চাইবেন। স্বচ্ছভাবে, পবিত্রভাবে, শাস্ত্র অনুযায়ী ওই নাম্বুদরি নাগমণিকে দেবীর মন্দিরে নিয়ে গেছে বলে মনে হচ্ছে। এটা কি সত্যি? হ্যাঁ, সেটাই সত্যি। সেটা না জানলেও চলবে আমাদের, কিন্তু আগে নাম্বুদরিকে খুঁজে বার কর শোভা। শোভা
রাম, এখন আমি আর তুই দুজনে একটা বিষয় নিয়েই ভাবছি। তোর মা যেরকম বলল যে জননী তোকেই নিজের সবকিছু ভাবে, সেটা সত্যি হলে চিন্তা ওই একজনকে নিয়েই, ওই বিরাট। আমারও চিন্তা ওই বিরাটকে নিয়ে। আমি পুরুষোত্তম স্যারের বাড়িতে গিয়েছিলাম, ওখানে ও এসেছিল। ও আমাকে বলছে যে ওর সঙ্গে নাকি জননীর কোনো সম্পর্কই নেই। ছাড় ও সব, থাক, এখন কোনো কারণেই আমাদের ধৈর্য হারালে চলবে না, বুঝেছিস? রাম, তোকে একটা কথা বলবো, মেয়েরা দুধের মতন, দুধের অনেক উপকারিতা। কিন্তু এটা জানিস তো, এই দুধকে মিষ্টি কে করে? চিনি, আর সেটাই হলো বিয়ে। কিন্তু এই দুধে চিনি মেশানোর আগেই যদি দুধে কোনো কারণে টক কিছু পড়ে যায়, তাহলে দুধ কেটে যায়, কোনো কাজে লাগে না। সেই জন্যেই বিরাটের মতো টক জিনিস দুধে মেশার আগেই তুই কফি বানিয়ে খেয়ে নে, অর্থাৎ বিয়ের সমস্ত ব্যাপার সেরে ফেল। বুঝতে পেরেছিস? তুই শুধু এখন এটা নিয়েই ভাব। আর আমি বিরাটকে কি করে আমাদের পথ থেকে সরানো যায় সেই ব্যাপারটা নিয়ে ভাবছি। আমাদের দুজনের লক্ষ্য কি জানিস? নাগমণি। গলা পর্যন্ত ধারে ডুবে থাকা তোর বাবার শেষ আশা, শেষ ভরসা, শেষ আশ্রয় হলো ওই নাগমণি, যা আমাদের ভাগ্য বদলাতে পারে। টাকার বৃষ্টি করবে আমাদের ওপর ভাগ্যলক্ষ্মী, ওই নাগমণি। হ্যাঁ বাবা, জননীকে আমি কোনোভাবেই হাতছাড়া করবো না, আর সেটা আমার দায়িত্ব। সাবাস সাবাস ডাক্তার। এখন ওই জননী যেখানেই থাক, ওকে খুঁজে আমাদের বাড়িতে নিয়ে আসি, কি বলিস? হ্যাঁ বাবা। বিরাট, বিরাট! আরে বল নীলি। এক্ষুনি আন্টি বলল যে রাম নাকি বাড়ি এসে যা তা বলে গেছে তোমাকে। তুমি কি ওখানে গেছিলে? কি বলল ওখানে? গেছিলাম, কথা হয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি, ওখানে কি কথা হলো? কথা বলার কি আছে, সত্যিটা বলে এলাম যে আমি নিজে যাইনি জননীকে মিট করতে, বরং জননী এসেছিল আমার সঙ্গে মিট করতে। সেটা শুনে কি বলল? সত্যি কথা শুনতে কে রাজি নিলি? কে অপরাধী তার খোঁজ করতেই তো সবাই ব্যস্ত হয়ে পড়ে। তোমার আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া দরকার ছিল, এক একজনকে আমি ঠান্ডা করে দিতাম। ওই জননীর জন্য ভাবার হাজারটা লোক আছে, কিন্তু তোমার ব্যাপারে চিন্তা করার মতো কেউ নেই, এটা ভেবেছে ওরা। তোমার বলা উচিত ছিল এই নীলই আছে তোমার সাথে। হ্যাঁ বিরাট, তোমার বন্ধু হয়ে তোমার পাশে আমি সব সময় থাকবো। তোমার ব্যাপারে কেউ কিছু বললে আমি ছেড়ে কথা বলবো না। যাকে বাদ দে, ওরা এখন টেনশনে আছে। ওনার কিসের কষ্ট? আর উনি কষ্টে আছেন বলে তোমাকে যা তা শুনিয়ে দেবেন নাকি? যাকে ছাড়ো। কি বললে তুমি ওখানে? আমার আর জননীর তো কোনো সম্পর্কই নেই, পরিষ্কার বলে দিলাম এই ব্যাপারে আমায় না জিজ্ঞেস করতে। ভেরি গুড, একদম ঠিক কথা বলে এসেছো তুমি। বিরাট, ও তোমার চোখের সামনে থাকলে তুমি দুঃখ পাও, আর ও যদি তোমার থেকে দূরে যায় তাও তুমি দুঃখ পাও। যাই হোক, ওর জালে তুমি ভালোই ফাঁসা ফেসেছো। যাগে বাদ দাও, এখন তোমার মাথায় সবটা ঢুকেছে তো? ও আসলে কেমন সেটা বুঝতে পেরেছো? বিরাট, তুমি এভাবে মন খারাপ করে থেকো না, আমি এটা দেখতে পারছি না। তোমাকে হাসি খুশি থাকতে হবে, আমি তো তোমার সাথে আছি, বলো। থ্যাঙ্কস নীলি, আমাকে এক কাপ কফি দিবি প্লিজ? শিওর, এক্ষুনি আনছি। ওই গ্রিটিং কার্ডটায় জননী আমার নাম লিখেছিল। আমার মনে হচ্ছে ও কিছু একটা ফেঁসে আছে। বেচারা আমাকে কতবার বলার চেষ্টা করলো, আমি শুনতে চাইলাম না ওর কথা। কিছু একটা গণ্ডগোল তো নিশ্চয়ই হয়েছে। আমি যাকে ভালোবেসেছি তাকে আমি ভুল বুঝলাম না তো?
তাহলে আমি কথা বলার সময় জননী কোথায় গেল? কোথায় গিয়ে থাকতে পারে? না, জননী নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছে, আর আমি ওর ব্যাপারে যা ভেবেছি সব ভুল। জপ করে অদ্বিতীয় শক্তি পাওয়ার সময় ঠিক সময় রোজ পুজো করব বলে বলেছিলাম, এখন সময় হয়েছে। নাগমণি রাখার জায়গাটা পবিত্র হওয়া উচিত, একটুও ত্রুটি বিচ্যুতি হলে নাগমণি আমার হাত থেকে চলে যাবে। সময় আবার পেরিয়ে যাচ্ছে, কি করব? যতক্ষণ না পাই ততক্ষণ খুঁজব। এসব কি হচ্ছে বলতো মা? এই বাড়িতে একটার পর একটা ক্রমাগত অঘটন ঘটেই চলেছে। আঙ্কেল, প্রণব জানে কিনা একবার জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, প্রণব, প্রণব আসছি বাবা। এসব কি মা? ঠাকুর ঘরে থাকা নাগমণিকে কে কিভাবে নিয়ে যেতে পারে? তখন থেকে আমরা সবাই এখানেই তো রয়েছি। আঙ্কেল, আন্টি যদি কিছু। আন্টি কোথায় আছে মা? আর ও যাবার সময় নাগমণি ওখানেই ছিল, আমি দেখেছি। এটা আমার তো মনে হয় অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। ভালো সময়ে মানুষ তো আর তার খারাপ সময়ের কথা ভাবে না, তখন আনন্দেই থাকে, তারা ভালো থাকে। আঙ্কেল, টেনশন করে তো কোনো লাভ হবে না এই মুহূর্তে, বলো। এর সমাধানের জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। একের পর এক এরকম ঘটতে থাকলে কি করে সহ্য করব মা? এমনকি কষ্টে আমি তো চিৎকার করে কাঁদতেও পারবো না। তাই প্রণব, কোথায় আছিস তুই? প্রণব, ড্যাড, এত চিৎকার করছো কেন, কি হয়েছে? তুই আমায় সত্যি বলতো, কাউকে দেখানোর জন্য নাগমণিটা তুই নিয়েছিস কিনা? ড্যাড, কি বলছো তুমি? আমি ওই নাগমণি নিয়ে কোথায় যাব? আমি সত্যি জানি না ড্যাড। কেন, ঠাকুর ঘরে নেই ওটা? থাকলে আমি তোকে জিজ্ঞেস করতাম, নেই ওখানে। কি ওখানে নেই মানেটা কি? আমাদের বাড়িতে কি চোর এসেছিল ড্যাড? সেটা আমি কি করে জানবো? বাড়িতে থাকা চোররাই তো যথেষ্ট এই কাজটা করার জন্য। এই সব কাজ ওই সরভাই করেছে, ওকে খুব তাড়াতাড়ি এই বাড়ির থেকে বের করতেই হবে আমাকে। ভোগো সবাই, এখন চেঁচিয়ে গেলাম আমি শুধু। কাল থেকে এই এক কথা চেঁচিয়ে চেঁচিয়ে হাঁপিয়ে গেলাম আমি। সাপ এসে নাগমণি নিয়ে চলে যাচ্ছে, এখনো দেখো আমার কথা কেউ শুনতেই পাচ্ছে না। ভালো হয়েছে, তোমাদের এরকমই হওয়া উচিত। ড্যাড, আমার কিন্তু খুব ভয় করছে। আমাদের কি এখন আনন্দ হচ্ছে? আমার রীতিমতো ভয় করছে। দেবসেনা, এক মিনিট এদিকে এসো তো। বলছি যে আমরা একবার গুরুদেবের কাছে যেতে পারি তো, কেন এইসব অঘটন ঘটছে তার প্রতিকার আমরা জেনে আসতে পারি তো তার কাছ থেকে। ঠিক আছে আঙ্কেল, আর তাছাড়া জননীর কথা তো জিজ্ঞেস করতে হবে ওনাকে। হ্যাঁ। কে তুই? আরে চুপ করে দাঁড়ান, জায়গা থেকে নড়বেন না, না হলে ওরা দেখে ফেলবে। কেন? আমি আউ
আউট হয়ে যাব তাহলে। গণেশ তোকে দেখে ফেলেছি, বেরিয়ে আয় বেরিয়ে আয়। তোর তোকেও দেখে ফেলেছি, বেরো। দুষ, ওখানে অন্য কেউ ধরা পড়ে গেছে, তুই বাইরে আয়। আরে দাদু, আমি ওদের সাথে খেলছি না। তোরা কিন্তু আউট হয়ে গেছিস। না না না, আমি খুঁজে বের করেছি। তাহলে কেন লুকিয়ে আছিস? আয় বাইরে আয়। আমাকে তুই দাদু বলছিস? কে তুই? না, তুই বলেই ভাবো। বেশ ভালো কথা বলিস, খুব বুদ্ধিমান তুই। আমার কাছে আছে শুধু এই দুটো। কি? বিদ্যা আর বুদ্ধি। ঠিক আছে, আমায় সবাই নাম্বুদরি বলে ডাকে। আমার নাম হলো লম্বোদর। সুন্দর নাম। আচ্ছা, তুই তো খেলছিলি না, তাহলে আমার পিছনে লোকালি কেন? আরে দাদু, ওরা যদি আমাকে দেখে ফেলে ব্যাস, তাহলেই পিঠের উপরে দুমদাম করে মারতে শুরু করবে। কেন রে, তুই কি অন্যায় করেছিস? আমার যেটা ঠিক মনে হয় ওরা সেটাকে ভুল মনে করে, ব্যাস। সেটার মানে কি? আরে দাদু, ওখানে রাজেশ নামে একজন আছে, ওর মা সবাইকে একটা করে লাড্ডু দিল। আমার পেটটা অনেক বড়, সেই জন্য আমি সব লাড্ডুগুলোকেই খেয়ে ফেলেছি। মারাত্মক ছেলে তুই, তুই যা করেছিস সেটা অন্যায়। আরে দাদু, এক একজনের এক এক রকম শখ। আমার যেমন শুধু খাবার শখ, ভালো ভালো খাবার। আমাকে যে খেতে দেবে আমি তাকে আমার সাধ্য মতো সাহায্য করব। ঠিক আছে ঠিক আছে, ওরা সবাই যাচ্ছে তো, তুইও যা। ঠিক আছে দাদু, বাই। ভালো ভালো খাবার। আমাকে যে খেতে দেবে আমি তাকে আমার সাধ্য মতো সাহায্য করব। এই ছেলে দাঁড়া তো। কি হয়েছে দাদু, ডাকলে কেন গো? তোকে খেতে দিলে সাহায্য করবি বললি যে, আমার একটা সাহায্য করবি? ঠিক আছে, সেটা যদি বলো তাহলে আমার এখন লাড্ডু খেতে ইচ্ছে করছে, সেটা যদি তুমি দাও তাহলে আমি করব। দেব তোকে। ঠিক আছে, এখন আমি কি করব তুমি বলে দাও তাহলে। এই পুটলিটা ধরে রাখ, আমার একটু কাজ আছে, শেষ করেই আসছি। কিন্তু আমার লাড্ডু কোথায়? ফিরে এসেই আমি দেব। তাহলে কিন্তু চার পাঁচটা দিতে হবে। যত লাগবে কিনে দেব, কিন্তু একটা কথা, আমি না ফেরা পর্যন্ত এই পুটলিটা নিচে রাখবি না। কেন? প্রশ্ন করিস না, তুই লাড্ডু খেতে চাস তো? হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞেস করব না, কিন্তু তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। ওই ছেলেগুলো চলে এলে আর হবে না কিন্তু। ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। তুই বড় বড় লাড্ডুর কথা চিন্তা করতে থাক। ঠিক আছে দাদু। ூத்திரமணூபமேஸ்வர புத்திர விக்னவிநாயக
বড় লাড্ডু। বড় লাড্ডু। এখানে থাকলেই বড় লাড্ডু পাবো। চল না মন্দিরে, চল ওখানে খিচুড়ি আলুর দম অনেক কিছু পাবো। কি বলছিস তুই, এত কিছু? হ্যাঁ, মন্দিরে কেউ পুজো করে, কেউ মানত করে। চল ওখানে। তাই? তাহলে চল এক্ষুনি যাই রে। হ্যাঁ চল। আরে মন্দিরে এখন যদি যাই বড় লাড্ডু মিস হয়ে যাবে, কি করব এখন? এটাকে কি সঙ্গে নিয়ে যাব? এটাতে কি থাকতে পারে? আরে বেচারা দাদু এটাতে কি রেখেছে কে জানে। এটাকে এখানেই রেখে দেব। আরে না, এটা এখানে রেখে দিলে দাদু যদি এটাকে নিয়ে চলে যায় তাহলে তো বড় লাড্ডুটা হাতছাড়া হয়ে যাবে। এটাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, তখন মন্দিরের ওই আলুর দম আর খিচুড়িও খাওয়া যাবে, আর দাদুর দেওয়া লাড্ডুও খাওয়া যাবে। এই দাঁড়া, আমিও আসছি। লম্বোদর, লম্বোদর কোথায় গেল? নাগমণিটা ওর হাতে আছে। লম্বোদর, লম্বোদর, ছি, কোথায় গেল ওই ছেলেটা? ওকে ভরসা করে আমি ঠকে গেলাম। ওর নাগমণিটা কোথায় গেল? মহা তেজস্বী শক্তি রূপিণী, আমার নাগমণি কোন স্থানে আছে বলো। কোনো মন্ত্রসিদ্ধি দিয়ে নাগমণির খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল ওই ছেলেটা? লম্বোদর,
লম্বোদর, লম্বোদর, গুরুদেব, 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 কি দুর্ভাগ্য বলতো আমাদের, গুরুদেব, 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 দেবসেনা, আমার কিন্তু এই গুরুদেবকে বা সন্দেহ হচ্ছে, উনি হয়তো এই সব করাচ্ছেন। ছিছি, না আঙ্কেল, গুরুদেব ওরকম হতেই পারেন না। একটা কথা বলি মা, আমাদের কাছে জননী খুশি থাকাটাই জরুরি, ওর বাড়ি ফিরে আসাটাই জরুরি। আঙ্কেল, তুমি তো ভয় পাচ্ছই, আমাকেও ভয় দেখাচ্ছ। অপেক্ষা তো করলাম মা, এত দিন তো অপেক্ষা করলাম, তার ফলে কি লাভ হলো? আমিও তো একজন মানুষ, নিজের সম্মান বাঁচানোর সাথে বাড়ির মেয়েটাকেও তো বাঁচাতে হবে আমায়। দিন দিন সমস্যা তো বেড়েই যাচ্ছে, ও যে কোথায় গেল কে জানে। ভগবান, আমাদের জননীকে তোমায় বাঁচাতেই হবে, ও যেখানেই থাকুক ভালো থাকে যেন। চলো মা, আমরা চাই। পেট পুরো ভর্তি আলুর দম আর খিচুড়ি, অনেকটা করে পেট ভরে খেয়েছি। এই দাদু যে লাড্ডুগুলো দেবে সেগুলোর একটা খেয়ে বাকি লাড্ডুগুলোকে পকেটে রেখে দেব, সেগুলো রাত্রিরে খাওয়ার পরে খাবো। আরে এটা কি হলো, দাদু এত দেরি হয়ে গেল তাও এলো না। লাড্ডু কিনে দিতে হবে বলে বোধহয় পালিয়ে গেছে। এটা ধরে দাঁড়িয়ে থাকলাম আর আমার লাড্ডুটাই মিস হয়ে গেল। দাদু, দাদু, পুরুষোত্তম স্যার, পুরুষোত্তম স্যার, পুরুষোত্তম স্যার, বিলাসিনী ম্যাডাম, কত দুর্ভাগ্য আপনার, অন্যের জন্য গর্ত করে আপনি নিজেই সেই গর্ততে পড়ে গেলেন। আমি ওই রকমই সমস্যায় পড়েছি, আপনি ঠিক থাকলে নাগমণি বাড়ির বাইরে যেত না। এখন আপনাকে আর কোনো দরকার নেই, আপনাকে আগের মতো করে দিচ্ছি। মায়াবী পাপস, তোমার শক্তি দিয়ে বিলাসিনীকে মুক্তি দাও। ওনার সাথে যা যা কিছু ঘটল সেগুলো যেন ভুলে যান, উনি যেন আবার আগের মতো হয়ে যেতে পারেন। বিলাসিনী ম্যাডাম, আপনার সমস্যা আমি দূর করে দিয়েছি, এখন আপনি নিশ্চিন্তে আরাম করে এখানে বিশ্রাম করুন। আরে আরে, আমি কেন এইখানে ঘুমিয়ে রয়েছি, কতক্ষণ ধরে এখানে ঘুমোচ্ছিলাম আমি, কেউ এসে আমাকে তো জাগাতেও পারত।
শুনছো প্রণব? উফ, কাউকে তো দেখতেও পাচ্ছি না। আমার ব্যাপারে দেখছি কারোর একটু চিন্তাও নেই। কোথায় আছি কি করছি কেউ জানতে চাইছে না। কাউকে তো এখন আবার দেখতেও পাচ্ছি না, কোথায় গেল সবাই কে জানে। প্রণব, শুনছো তুমি? বিরাট, হ্যাঁ ড্যাড, মা কোথায়? জানি না, ফোন করব নাকি? আরে না না, সামনেই গণেশ পুজো, তাই গণেশ মূর্তি আনতে যাচ্ছি, তোর মাকে বলে দিস। ঠিক আছে ড্যাড, বাই। ড্যাড এক মিনিট। কি বিরাট? বলছি মূর্তি কেনার জন্য আমিও যেতে পারি? হুম, গুড, চল একসঙ্গেই তাহলে যাই। না ড্যাড, আমি একটু একা থাকতে চাই। তুই একাই গিয়ে গণেশ মূর্তি সাথে নিয়ে ফিরে আসবি, সেটা তো ভালো কথা, কিন্তু তোর হঠাৎ এত গণেশ ভক্তি এলো কি করে? একটু মন খারাপ ছিল ড্যাড, বাইরে থেকে ঘুরে আসলে মনে হলো মনটা একটু ভালো লাগবে, আর আমি গেলে তো তোমারও চাপটা কম হবে। একটু শ্রদ্ধা দিয়ে পুজো করলে দুঃখেরও বিনাশ ঘটবে আর কোনো বাধাও সামনে আসবে না। ঠিক আছে, যা নিয়ে আয় না, ধর। থ্যাংক ইউ ড্যাড, আসছি, বাই। বিরাট, গণেশের মূর্তি আনতে যাচ্ছ? ওই যে রাস্তায় যেখানে অনেক গণেশের মূর্তি বিক্রি করে ওখানে? হ্যাঁ। আমার মা বাবা দুজনেই ভীষণ বিজি, তাই আমাদের বাড়ি থেকে ওখানে যাওয়া, গণেশ আনা, এগুলোর কোনোটাই হবে না। আচ্ছা, ওখানে ঘোরাফেরা করা, শপিং করা, এগুলো খুব ভালো হয়, তাই না? নীলি, কেন এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস? বল না যে তুই আমার সাথে যেতে চাস। নীলি, কেন এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস? বল না যে তুই আমার সাথে যেতে চাস। ওহ, জিজ্ঞাসা তো করলে অন্তত, কেউ নাকি বাইরে যাওয়ার সময় তার সঙ্গে যাব কিনা জিজ্ঞাসা করাটা অমঙ্গল। আরে বাবা, তাই নাকি? না, বিশ্বাস করি না, এইগুলো তো সব অন্যদের জন্য, কিন্তু তোমার জন্য আমি ভাবি, কেন বলো তো? তোমাকে খুশি থাকতে হবে তাই, আর সেটার জন্য আমি সব কিছু বিশ্বাস করতে রাজি। ঠিক আছে, চল। এই লম্বোদর, তোকে সবাই হ্যাংলা বলে ডাকে কেন রে? উত্তর তখনই দেব, আগে কি দিবি বল? নিমকি খাওয়াবি তো? খুব হ্যাংলা তো তুই, আচ্ছা নিমকি খাওয়াবো, চল। হ্যাঁ, তাতে কি, এক একজনের এক এক রকম ইচ্ছে, আমার যেমন শুধু খাওয়ার ইচ্ছে হয়। উত্তর দিলাম তো, এখন নিমকি খাওয়া। নিমকি তো খাবি, চল খাওয়াচ্ছি। কি জানিস, কারোর যখন খুব খিদে পায় সে তখন খাবার খায়, কিন্তু আমার খাবার দেখলেই খিদে পেয়ে যায়। উত্তর তো দিয়ে দিয়েছি, এবার খাবারটা কিনে দে। আচ্ছা। কিছু একটা হয়েছে, চল দেখি গিয়ে। যা বাবা, ছেলেটা এখানেই আছে। এই লম্বোদর, সাপ রে, আমাদের এখানে কাজ নেই, চল এখান থেকে। এই লম্বোদর, আরে দাঁড়াবি তো। নীলি, ওখানে কিছু একটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, চল একবার দেখি। বিরাট, আমরা কেন যাব?
না নীলি, চল একবার গিয়ে দেখা যাক কি হচ্ছে। আরে দাঁড়ান, বিরাট কেন মারছেন সাপটাকে? নয়তো ও তো আমাদের কামড়ে দেবে। কামড়ে দেবে? এখনো কামড়েছে কাউকে? এমনি ছেড়ে দিলে তো কামড়ে দেবে স্যার। আপনারা ওকে কষ্ট না দিলে ও আপনাদের কামড়াবে কেন? স্যার বাচ্চাদের ঘুরে বেড়ানোর জায়গা, যদি বিষাক্ত সাপ হয় আর বাচ্চাদের কামড়ে দেয় তখন কি হবে স্যার? বলতে চাইছেন মানুষ খারাপ হয় না? প্রত্যেক দিন চুরি, ছিনতাই, মার্ডার, এসব মানুষ ছাড়া আর কারা করে? ওদেরকে আপনারা কিচ্ছু বলবেন না, আর এই অবলা জীবকে এরকম ভাবে মারবেন? তাই যদি হয় তাহলে জঙ্গলে থাকা উচিত, শহরে কেন ঢুকলো? ওইভাবে নয়, দেখুন ফরেস্ট অফিসারদের ফোন করে স্নেক ক্যাচারদের ডাকতে হবে, ওরাই এই নিরীহ প্রাণীদের নিয়ে যায় আর সেভাবে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এদেরকে এভাবে মারাটা ঠিক না। বিরাট, দরকার হলে আমি ফোন করে নাম্বার নিচ্ছি। না নীলি, ওকে আমরাই নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসবো। আপনাদের কাছে ব্যাগ বা বস্তা জাতীয় কিছু থাকলে দিন। সিধু, এখানে কোনো বস্তা থাকলে নিয়ে আমি আসছি। না বিরাট, এই সাপটা নিয়ে আসার কি দরকার ছিল? নীলি, সাপটাকে ওখানে ফেলে আসলে ওই লোকগুলো পিটিয়ে মেরে ফেলতো। অ্যাট লিস্ট সঠিক জায়গায় ফোন করে দিলে ওরাই সাপের সেফটি এনশিওর করবে। চল যাই। এটা বেশ ভালো না? আচ্ছা এটার দাম কত? স্যার 7,500 টাকা। স্যার একটু কম হবে না? বিরাট, মলে গিয়ে আমরা কি কখনো জিনিসের দাম দর করি? করি না তো। বেচারা উনি কত কষ্ট করে এই গণেশ ঠাকুর বানিয়েছেন, আরে উনি যা চাইছেন দিয়ে দাও না। নীলি, তোর মুখে এরকম কথা? হ্যাঁ কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? আমি কখনোই বদলাবো না ওই অন্যদের মতন।
আই মিন আমি যেমন ছিলাম আমি এখনো তেমনই আছি, সেটা এখন তুমি বুঝতে পেরেছো। ইজা, আমরা গণেশের কাছে যা ইচ্ছে চাইতে পারি, কিন্তু যে গণেশের মূর্তিটা বানালো তাকে মজুরিটা দেওয়া উচিত। স্যার, আপনাদের জুটিটা খুব ভালো স্যার। সবাই চায় তার এরকমই একটা বউ হোক। আরে, আমরা দুজন শুধুই ফ্রেন্ড, এখনো বিয়ে করিনি। ও তাই, সরি ম্যাডাম। প্যাক করে দিন, আসুন ক্যাশ দিচ্ছি। হ্যাঁ চলুন স্যার। এই শোন, ওদিকে যা, স্যারকে ওই গণেশটা প্যাক করে দে। আরে পুণ্যাত্মা, তোকে কোথায় কোথায় খুঁজেছি। হে ভগবান, আমি তোমাকে কোথা থেকে খুঁজবো বলো তো। আমি পূজো শেষ করে তোকে যেখানে দাঁড় করিয়েছিলাম সেখানেই এলাম। আমি খেয়ে ওখানেই গেছিলাম। ওরে আমার হ্যাংলা ছেলে, তোকে যে বড় বড় লাড্ডু দেব সেটা আমি বলেছিলাম না? তুমি তো বড় লাড্ডু খাওয়াবে বলেছিলে, কিন্তু খিচুড়ি, আলুর দম, আলু ভাজা এগুলো বলেছিলে কি? মন্দিরে এগুলো দিচ্ছিল, গেলাম খেলাম আর চলে এলাম। কেমন খেতে ছিল জানো দাদু? খিচুড়িতে আলু, ফুলকপি, আরো ভালো ভালো সবজি সব দিয়েছিল, একটা লঙ্কা অবধি ছাড়িনি, সবই খেয়ে ফেলেছি। এই আমার পুটুলিটা কোথায়? দাঁড়াও না, বলছি দাদু, আলুর দমটা কেমন খেতে ছিল জানো? আমার দৈব পুটুলি কোথায় রাখলি? ওটা ওইখানেই তো রাখলাম। ওইখানেই রাখলি মানে কোথায় রাখলি? ওই তো ওইখানেই। এই ওখানে ওখানে মানে কোন জায়গায়, ঠিক করে বল আমাকে। আরে থামো দাদু, মনে করতে দাও, কোথায় রাখলাম? এই মনে করে বলবি মানে ভুলে গেছিস নাকি? না হলে ওটা কচুরি না মিষ্টি নাকি খাবার জিনিস যে ভালো করে রেখে দেব, ওটা তো শুধু একটা পুটলি। তোর জন্য ওটা পুটুলি, আমার জন্য একটা জীবন সাধনা। কোথায় রেখেছিস বল। আরে কি করব এখন।